বাঙালির 12 মাসে 13 পার্বণেও বর্তমানে শুরু হয়েছে প্রতিযোগিতা। কোথাও বা বিগ বাজেটের পুজো, আবার কোথাও বিশাল প্রতিমা তৈরি করে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার প্রতিযোগিতা। এমনটাই দেখা গেল কালিয়াগঞ্জে। 7 হাত হনুমান পুজো করে তাক লাগিয়ে দিলেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ 2 নম্বর ধনকৌল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলাইতোর হাট এলাকার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। এই গ্রাম ছাড়া 7 হাত হনুমান পুজো কালিয়াগঞ্জ ব্লকের মানুষ এ যাবৎকাল পর্যন্ত দেখেননি। ফলে এদিনের হনুমান পুজো ও বাউল গান দেখতে ভিড় জমান পার্শ্ববর্তী গ্রামের 100 মানুষ। হনুমানের ছোট আকারের মূর্তি তো বেশ কয়েক জায়গায় পুজো হয়, সেই সব মূর্তি সাধারণ মানুষের দ্বারা পূজিত হলেও এলাকায় তেমন সাড়া ফেলতে পারে না। শুধুমাত্র 7 হাত বলে সাড়া ফেলে দিয়েছে রামকৃষ্ণপুরের এই হনুমান পুজো। পুজোকে কেন্দ্র করে 4 দিন ধরে চলবে বাউল গান ও মনকোর সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও শিলিগুড়ি জেলা থেকে বাউল শিল্পীরা এসে বাউল গানে মাতিয়ে দেন গোটা গ্রাম। 7 হাত হনুমান পুজো কমিটির সম্পাদক মৃণাল দেব শর্মা বলেন, গ্রামের শান্তি শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে গত বছরের মতো এবারও আমরা 7 হাত হনুমান পুজোর আয়োজন করেছি, যা গোটা ব্লকে এইবারতে 10ম বর্ষ বড় মাপের হনুমান পুজো হচ্ছে। গ্রামবাসীদের কাছে চাঁদা তুলে আমরা এই পুজোর আয়োজন করি। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট, হার্স নিউজ।